দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে আর এগুলো হচ্ছে আজকেই হাট থেকে কেনা হয়েছে আমবাড়ি হাট থেকে আর কিছু আছে প্যাকেজের গরু আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন চট্টগ্রাম থেকে এক ভাই এসেছেন বড় ভাই এসেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এসছেন তো চট্টগ্রাম থেকে কি অবস্থা আসলে আচ্ছা শুধুমাত্র ভালো লাগলে তো হবে না গরু নিয়ে আপনি সন্তুষ্ট কিনা সেটা হচ্ছে কথা আজগরবাই থেকে কি গরু কিনেছেন আপনি আমি আজগরবাই থেকে যে লাইনের যেগুলো দেখতেছেন আপনি প্যাকেজের সবগুলো নিছি আচ্ছা আর হাটে কি ধরনের গরু কিনছেন হাটের থেকে আমি কয়েকটা নিছিলাম এদিকে দেখে আচ্ছা কিছু বড় গরু দেখছি যেগুলো বড় গরু সেগুলো হচ্ছে হাট থেকে কেনা যেমন এই যে গরুটা আসলে এই গরুগুলো আপনারা করবেনটা কি নিয়ে গিয়ে এগুলো আমরা নিয়ে আগে পালবো ইনশাল্লাহ হ্যাঁ পালবো তিন চার মাস পালবো হ্যাঁ তারপর ইনশাল্লাহ আমাদের চিটাঙ্গের মানুষদেরকে সবাইকে একটু বড় গরু অবশ্যই ওদেরকে উপহার দেবো এটা দেখাবো সবাইকে ইনশাল্লাহ আমাদেরও আমরাও করতে পারি আপনারাও করতে পারি আপনাদের কি খামার আছে হ্যাঁ অবশ্যই আমাদের খামার আছে কোথায় খামারটা আমাদের খামারটা হচ্ছে যে একটা হচ্ছে বাঁশকালীতে আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের চট্টগ্রামে শেখ সারমোর এলএমটি এলএমটি আচ্ছা নাম কি খামার আমাদের এলএমটি এগ্রো এলএমটি এগ্রো আচ্ছা এলএমটি এগ্রো তো আপনি প্যাকেজের গরু কিনলেন আবার হাট থেকেও গরু কিনলেন কোথায় সুবিধাটা মনে হলো আপনার কাছে আমার আজগরবাই তো সব বরাবর ঠিক আছে হাটের থেকেও মোটামুটি একটু দেখে শুনে চাইলাম আর কি আচ্ছা মানে ডিফারেন্সটা কিরকম এটা চট্টগ্রামে গিয়ে বোঝা যাবে আসলে প্যাকেজ এবং হাটের গরুর মধ্যে ডিফারেন্সটা কিরকম হলো সেটাই তো এটা এখন বুঝতে পারতেছি না এটা কোরবানি বোঝা যাবে কিন্তু মোটামুটি আজগরবাই থেকে মোটামুটি আমরা গরু ভালো পাইছি ভালো পাইছি হ্যাঁ আচ্ছা তো আমরা একটু আপনাদের গরুগুলোর কি দাম শোনা যাবে যেহেতু এখনো চার মাস বাকি আছে এক একটা গরুর পিছনে কত খরচ হতে পারে এক একটা গরুর পিছনে আপনার খরচটা গেলে কিন্তু অনেক খরচ হয় আসলে আমরা এলএমটি গ্রুপ থেকে বলছি মনে করেন যে কোনো আমাদের মনে করেন অনেক অনেক এগ্রো আছে আমাদের এলাকায় হ্যাঁ অনেক এগ্রো আছে অনেক অনেক নাম বলতে গেলে সব এগ্রোর সাথে আমাদের সাথে পরিচিত আচ্ছা কিন্তু এগুলো বলতে গেলে তো অনেক লম্বা ইতিহাস ইতিহাস তো মনে করেন এগ্রোর মধ্যে মনে করেন কেউ এরকম লাভ করে না মানে সব হচ্ছে কাস্টমার ধরার জন্য ওদেরকে একটা বিনোদন দেওয়ার জন্য আচ্ছা আমরাও এরকম ঠিক আমাদের কোনো লাভ নেই এখানে আমরা চাচ্ছি যে আমাদের এলএমটি এগ্রো সবাই দেখুক এবং সবাই আসুক আমাদের কাছ থেকে গরু কিনুক এবং স্যাটিসফাইড হয়ে গরু কিনুক আর কি তো আমরা দেখি তাহলে আপনার একটু গরুগুলো দেখে নিই আমরা দর্শক আমরা একটু দেখে নিই আমরা আজগরবাইয়ের কাছ থেকে সঙ্গে কথা বলি আজগরবাই এখানে আছেন আজগরবাই আপনি কি ব্যস্ত নাকি না না ভাই ব্যস্ত না আচ্ছা করতেছে তো আচ্ছা উনি আসার জন্য ওই জন্য আচ্ছা ওই জন্য ফোন দিয়েছিলেন প্যাকেজের গরু কিনেছে এবং হাট থেকেও আপনি গরু কিনে দিয়েছেন তো প্যাকেজের গরু আমরা কবে দিছিলাম এই প্যাকেজটা আমাদের ছিল মঙ্গলবারে আচ্ছা মঙ্গলবারে ছিল আজকে হচ্ছে শুক্রবার এতদিন পর ডেলিভারি ডেলিভারি তাছাড়া ভাইরা তো খাবার খরচার টাকা দিয়ে আমি তো কথা কি জানেন ভাই বলছে যে ভাই আমার গরুটা নোয়া রাখে দু তিন দিন আমি রাখবো রাখা তো একটা ফেসিলিটি দিতে হবে যেমন ভাইরা আসবে আসতে তো দু দিন লাগে কয়েকদিন লাগে একটা রেস্টের দরকার আছে আচ্ছা ওই জন্য দু তিন দিন লাগে আর না তারপরেও আরেকটা বিষয় আছে আমি যেটা মনে করি আপনারা মনে হয় এই কারণেও গরুগুলো একটু স্টে করান যেন রোগ বালাইটা না ধরে তাই তো আমার কথা হলে গোটা ধর আমার কাছে থামায় দু চার দিন পাঁচ দিন আমার কাছে এমনি জন্য ওগুলো নিয়ে আসে না কিন্তু আমার কাছে দু চার দিন পাঁচ দিন থাকে যায় তখন আমরা সব ট্রিটমেন্ট করি ক্লিয়ার করি ওটা সবাই সব বাইরে জানে আচ্ছা আর আপনিও তো জানেন যে আমার কাছে যে প্যাকেজের গরুগুলো আসে ওগুলো আমরা ট্রিটমেন্ট দিয়ে ক্লিয়ার করে রাখি তারপর প্যাকেজটা দেওয়া হয় তার আগে প্যাকেজটা দেওয়া না সেইটা সেই ট্রিটমেন্টটা এখানে আছে এবং এই গরুগুলো এখন কোনো রোগ বালাই বর্তমান নাই তবে এটা গ্যারান্টি দেওয়া যাবে না কিন্তু বর্তমান কোনো নিখুঁত কোনো খুঁত পাবে না আচ্ছা কোনো খুঁত পাবে না তো আমরা এই যে এটা হচ্ছে প্যাকেজের গরু আপনার ভাই এটাও প্যাকেজের গরু দেখেন একটা দুইটা দুইটা তারপরে এখানে একটা আছে তিনটা তারপর এখানে একটা আছে ভাই এই যে এটা একটা চারটা চারটা তারপরে
এইখানে একটা সাতটা সাতটা হ্যাঁ এটা হলো হাটের এটা হাট আমরা হাটেরটা পরে আসি হাটেরটা আমরা পরে আসি সাত এই যে একটা হ্যাঁ আট এই দুটো হাটের আচ্ছা আট নয় নয় এই যে নয় হ্যাঁ এই যে দশ এগারো এই এগারোটা করে এগারোটাগুলো আমরা কত করে দিছিলাম প্যাকেজ ৭৩৬০০ আপনার কাছ থেকে কি বেনিফিটটা পেল তারা আমার প্যাকেজে তো কম হয় তারপরে তো হালকা দিছি বেশি দেন আচ্ছা হালকা দিছি হালকা একটু ছাড় আচ্ছা মান ভালো না আমি তো ভাইকে বলছিলাম যে আমার গরুটা এখানে কিনলেন প্যাকেজটা হাটে চলে আটজন আপনার প্যাকেজে গরু দেখছি আপনি হাটে এই সাইজে দুটো গরু কিনছেন হ্যাঁ হ্যাঁ দেখেন আমরা একটু ওটার একটা দাম যদি আমাদেরকে একটু বলতেন একটা দাম যদি বলতেন আমাদের এটা সত্যি দুই কম সত্য আচ্ছা দুই কম সত্য হাটের গরু থাকি আমার প্যাকেজটা একটা কম আছে কিনা ও ভাইরা নিজে যাচাই করবে আমরা একটু হাটের গরু গুলো দেখি দর্শক এখানে একটা হাটের গরু আছে এটা এটা কি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এটা তারপরে এখানে একটা এটাও দুটা আর এখানে আর এই পাশে দুটা আচ্ছা ওই পাশে দুটা তো আপনার কাছে আজকে হাটের রেট কি মনে হলো আজকে হ্যাঁ না ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে তো আচ্ছা এখন গাড়ি ভাড়া কত ফিট এটা গাড়ি এটা আপনার একুশ ফিট একুশ ফিট কত নিচ্ছে ভাড়া পঁয়ত্রিশ হাজার আচ্ছা গাড়ি ভাড়ায় মারে ফেলতেছে আচ্ছা আচ্ছা আলু টিপের কারণে ভাড়াটা এখন দুই তিন হাজার টাকা বেশি বর্তমান নিচে মনে করেন এখন একটু নিচে নামে হ্যাঁ আলুর সিজনে এই গাড়ির দাম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর মানুষকে বিনোদন দেওয়ার জন্য এটাই মানে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিছু এখানে এই এক একটা গরু থেকে এগুলো কত টাকা লাভ হয় আপনারা দেখেন কত টাকা আসলে লাভ হয় অনেকে বলে যে প্রচুর লাভ হয় আসলে কিছুই হয় না খাওয়া দাওয়া দিয়ে আসলে কিছু টিকে না আমি বলি শুনে এগ্রোরা যারা এগ্রো আছে তারা হচ্ছে বিনোদনের জন্য যেমন মনে করেন আমাদের একটা কোরবান আসবে আমরা আষ্ট মাস ৬ মাস ৭ মাস আগে নিয়ে যাব অথবা আমাদেরও আমাদের মানে ফার্ম থেকে যেগুলো উঠে এগুলোর সাথে কম্বিনেট করে একটা মানে সবাইকে সব সব দেওয়া এটাই এটাই তো যাই হোক ধন্যবাদ আপনাকে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এল এম টি এগ্রো চট্টগ্রাম ওকে 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 শেখসার মোড়ে দর্শক আমরা দেখছিলাম তো আজগর ভাই নেক্সট পরিকল্পনা কি আপনার রবিবার রবিবার না দিতে পারলে রবিবারে পাবো কেন শনিবারে দিবেন না কেন ভাই আসতেছে তাদের মাল কিনতে হবে ভাই আসছে ভাইয়ের দুধে মাল না কিনি তাহলে প্যাকেজ চালগুলো কিভাবে কিনবো হ্যাঁ ওই জন্য ভাইয়ের গরুটা আগে কিনতেছি ভাইয়ের গরু কেনার পরে শেষে তখন আমি দুই একটা করে যদি পাই পাই তারপর জোড়ো করি তারপর প্যাকেজটা দেওয়া তাও তো আছে বাড়িতে গরু আছে কি বর্তমান গরু নাই বর্তমান গরু বর্তমান এক পিজো নাই এক পিজো নাই সব সেল সব সেল হয়ে গেছে আচ্ছা আর দিলাম এখন নেক্সট কালকে থাকি ঢুকবে কিছু কিছু ঢুকবে হ্যাঁ আর দুইটা গরু দাম দিয়ে আসছে ওই দুটো মনে করেন যে সুন্দর সময় যায় নিয়ে আসবো এখান থেকে যাই নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আসবো আচ্ছা নাম্বারটা বলেন আপনার ০১৭১ এই সব নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে ভাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্যাকেজের জন্য নিতে গেলে ভালো মান থাকবে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে ওকে ওকে ভাই ধন্যবাদ আপনাদের বড় ভাই ওয়া আলাইকুম সালাম দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে আরে বাবা আরে সাবধান সাবধান এ লাভ হবে লাভ হবে লাভ হবে লাভ হবে ইনশাল্লাহ লাভ হবে ওকে তো আমরা দেখলাম এই যে এটা হচ্ছে গাড়ি যাচ্ছে হচ্ছে চট্টগ্রামে তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন আমরা একটু নাম্বারটা নিয়ে নিই আজকে ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন
0171 0171 848 888 77 01 এই সব নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাবে। আচ্ছা, গাড়ির নাম্বার ওকে।